আমি যদি আমার স্বামীকে মুক্তি দেই, আপনার মতো আমাকেও হতে হবে স্বামীহারা। সারা জীবন তোর সাথে গিয়ে রেস্টুরেন্টে আমি বিল দিছি, আমি তোকে খাওয়াইছি, আর তুই আমাকে বলস তুই আমাকে খাওয়াইতে পারবি না? ভালোবাসে বলে কি ঝগড়া করি না? এই থানায় আমি পা দিয়েই বুঝতে পেরেছি তুমি কোন চরিত্রের মানুষ, বুঝতে পেরেছি তোমার দিন কিভাবে কাটে, রাত কিভাবে কাটে। ও মাই গড, একজন নৃত্যশিল্পী সব কাজ পারে। সে ভালো নাচতে পারে, সে ভালো চুল বাঁধতে পারে, সে খুব সুন্দর মেকআপ করতে পারে, সে খুব সুন্দর শাড়ি ক্যারি করতে পারে, জুয়েলারিস হ্যান্ডেল করতে পারে, মানে নৃত্যশিল্পী সব পারে। অভিনয় পারে, চোখ দিয়ে কথা বলতে পারে, হাত দিয়েও কথা বলতে পারে, মুখ দিয়েও কথা বলতে পারে। সেটাই এখন আসলে আমি দেখবো। এখন তো আপনি একজন অভিনেত্রী, তুমি পুরোপুরি আমার পরীক্ষা নিচ্ছ। আগে থেকে বললেই ফোনে পারতে যে আজকে একটা এক্সাম নেব আমি। আচ্ছা, স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আচ্ছা, আপনি এটা যেভাবে দেখেন, এক্সাম হিসেবেও দেখতে পারেন, না হিসেবেও দেখতে পারেন। সো আচ্ছা, যা একটু সহজ করে দিই, আপনার পছন্দতে থাকি, আপনি যে অনেকজনের অভিনয় দেখেন, তাদের অভিনয়গুলো থেকে যার যেটা ভালো লাগে অ্যাডাপ্ট করেন, সো আপনার পছন্দের যে কোনো একজন অভিনেতা অভিনেত্রীর পছন্দের একটা ডায়লগ একটু দেখান। সেটা তো তুমি খুব মানে কঠিন পরিস্থিতিতে ফেললে আমাকে, এভাবে তো কারোটা মনে নেই আমার আসলে। আমি না বুক ধুকপুকের আওয়াজ পাচ্ছি, এটা কি আপনার? না, একদমই না। আমি চিন্তা করছি মানে কার্ডটা মানে ওইভাবে তো আমার মাথায় আসছে না, কারণ পছন্দ করি তো আমি অনেককে। এখন আমি কার্ডটা কিভাবে বলবো বা কোন ডায়লগটা এইভাবে মাথায় আসছে না। আমি যদি আমার স্বামীকে মুক্তি দেই, আপনার মতো আমাকেও হতে হবে স্বামীহারা। পৃথিবীর কোনো স্ত্রী তার স্বামীকে হারাতে চায় না মা, আর আমিও আমার স্বামীকে হারাতে চাই না। তার চেয়ে আপনি আমার গলা টিপে মেরে ফেলুন, এক্ষুনি মেরে ফেলুন। কি বাজে না, এর থেকে বাজে আর কি হতে পারে? না, অনেক সুন্দর হচ্ছে, একদমই সুন্দর হচ্ছে। ভয় পাওয়ার কিছু নেই, এটা তো ভয় পাচ্ছি না। মনে করো তার ওই সিচুয়েশনটা, তার মেকআপ, তার কস্টিউম পরে তার ক্যারেক্টারটা তো ওইভাবে ফুটে উঠেছে। এখন তুমি আমাকে এখানে বসিয়ে রেখে আমার মন্দিরাকে তুমি যদি হুট করে বলো মা আমাকে এখনই মেরে ফেলুন, আমি স্বামীহারা হতে চাই না, তো ইটস টু ডিফিকাল্ট ব্যাপার। সারা জীবন তোর সাথে গিয়ে রেস্টুরেন্টে আমি বিল দিছি, আমি তোকে খাওয়াইছি, আর তুই আমাকে বলস তুই আমাকে খাওয়াইতে পারবি না? তোর এত বড় সাহস! আমি আমার ডিসিশনে বিয়ে করছি, আর যা করছি একদম ঠিক কাজ করছি, কি করবি তুই করে নে। এইটা আপনি যার সাথে প্রেম করছেন সে দেখলে ভয় পাবে না? না, পাবে না। ও সে জানে আপনি এরকম করবেন না। ভালোবাসি বলে কি ঝগড়া করি না? ও আচ্ছা, করে অনেক বেশি ঝগড়াতে আপনি? না, বছর এক দুবার তো হয়। ওকে, এই থানায় আমি পা দিয়েই বুঝতে পেরেছি তুমি কোন চরিত্রের মানুষ, বুঝতে পেরেছি তোমার দিন কিভাবে কাটে, রাত কিভাবে কাটে। তোমাদের মতো লম্পট কর্মকর্তাদের শাসনে মানুষ কতটা নিরাপদ আছে তা আর ভেবে বের করার কোনো দরকার বলে আমার মনে হয় না। জনগণ ভালো নেই, কিন্তু তোমরা ভালো আছো, আজকের পর থেকে আর ভালো থাকবে না। সুন্দর, তুমি আমাকে আর পরীক্ষা নিও না প্লিজ। আচ্ছা, জনগণ আমাকে মেনে নেবে না, এটা তো দর্শকেরা বলবে, আপনি বললে হবে? দর্শক যেটা বলবে এটা আমি বলে দিয়েছি। উপরওয়াল একজন আছে, তার হাত থেকে কোনো দিনও তুই রেহাই পাবি না, পাপের শাস্তি তোকে পেতেই হবে।